আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার একটি ব্লগ শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে ঘুরতে যাচ্ছি বিশ্বরেকর্ড গড়া বাংলাদেশের 201 গম্বুজ মসজিদে। এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত। এই মসজিদটি কিন্তু আদি যুগে বানানো হয়নি, এটা রিসেন্টলি বাংলাদেশে গোপালপুর উপজেলায় তৈরি করা হয়েছে। গোল্ডেন কালারের এই মসজিদটি খুব তাড়াতাড়ি সকলের নজর কেড়েছে। আমরা টাঙ্গাইল জেলা থেকে একটি হাইয়েস্ট রিজার্ভ করে ফ্যামিলির সকল মেম্বার্সরা মিলে ঘুরতে যাচ্ছিলাম, আর সাথে ছিল আমরা যে বাসায় থাকি সেই বাসার অন্যান্য ফ্ল্যাটের আন্টিরা। টাঙ্গাইল থেকে গোপালপুরের দূরত্ব প্রায় 47 কিলোমিটারের একটু বেশি, আর গাড়িতে যেতে আমাদের টোটাল টাইম লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। গোপালপুরের রাস্তাটা ছিল খুবই বাজে, রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছিল, এর জন্য রাস্তার অবস্থাটা খুবই খারাপ ছিল। গাড়ির শব্দ শুনে বুঝতে পারছেন যে কি পরিমাণ রাস্তাটা নষ্ট ছিল, আর আমাদের পুরো রাস্তা যতটুকু না মজা করেছি এইটুকু রাস্তা ছিল আমাদের জন্য খুবই কষ্টকর। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিশ্বরেকর্ড গড়া সেই মসজিদের সামনে। মসজিদে সবসময় অনেক ভিড় থাকে, অনেক মানুষ আসে এইখানে নামাজ পড়তে, কেউ আসে এই মসজিদটি দেখার জন্য। সবার মনে জায়গা করে নিয়েছে এই মসজিদটি। যারা এই মসজিদটি তৈরি করেছেন তারা দাবি করছেন যে এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ হতে যাচ্ছে। এই মসজিদের মিনারগুলো প্রায় 451 ফুট উচ্চতার। এই মসজিদটি যখন নির্মাণ করা হয় তখনই জনগণের মধ্যে এটা ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে, আর এই স্থাপনাটি দেখার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণের দর্শনার্থীর ভিড় এখানে থাকে। এইখানে যারা এই মসজিদটি তদারক করে তাদের কাছে জানতে পেরেছি এই মসজিদটির কাজ প্রায় 80% সম্পূর্ণ হয়েছে। এই মসজিদটি প্রায় 15 বিঘা জমির ওপর 57 তলা উচ্চতায় বিশ্বের সবচেয়ে বড় ইটের তৈরি মিনারের মসজিদ হিসেবে নির্মিত করা হচ্ছে। আর এই মসজিদটি নির্মাণ করছেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। গোপালপুর উপজেলার সদর থেকে আরও 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নামে একটি নদী আছে, সেই নদীর তীরেই এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013 সালের 13ই জানুয়ারি। 144 ফুট দৈর্ঘ্য এবং 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে প্রায় 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। মসজিদের মিনারের ভিতর দিয়ে সিঁড়ি করে দেওয়া আছে, সেই সিঁড়ির উপর দিয়ে অনেক উপর পর্যন্ত উঠা যায়। একদম অনেক উঁচু থেকে এই মসজিদের ভিউটা নেওয়া যাবে। এই মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদের এই গোল্ডেন কালারের কারুকাজগুলোই বিশেষ করে সকলকে অনেক আকর্ষণ করে। Thank you.
এই মসজিদের ছাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা আসলে ওইভাবে ভাগ করা হয়নি, এটা নেট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এক পাশে শুধু মহিলারা উঠতে পারবে, আরেক পাশে শুধু পুরুষরা উঠতে পারবে। মসজিদের ছাদ থেকে সামনের ভিউটা দেখতে ঠিক এরকম। মসজিদের সামনে বাঁশ দিয়ে তাঁবু টানানোর জন্য এরকম গেঁথে রাখা হয়েছে। এইখানে বিভিন্ন ওয়াজ মাহফিল বা বিভিন্ন ধরনের ইসলামিক অনুষ্ঠান হয়ে থাকে। মসজিদের মিনার থেকে নামার সময় আমার ওপিনিয়ন হচ্ছে, যারা এই মসজিদটি তৈরি করেছেন তারা খুবই শৌখিন এবং তাদের রুচির প্রমাণ দিয়েছেন। এত সুন্দর করে এই মসজিদটির কারুকাজ তারা এমন নিখুঁতভাবে করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। অযুখানাটা বেশ বড়ই এবং সুন্দর করছে। দুটা শরীর নিচে রাখুন লিখছে, কিন্তু তারপরে সবাই দুটা পরেই উঠতেছে। টয়লেটের ব্যবস্থা আছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা, অজু করার জায়গা মহিলাদের জন্য আলাদাভাবে করে রাখছে। এখানে এটা মনে হয় হুজুরদের থাকার জায়গা করতেছে। এটা হচ্ছে ব্যাক সাইড মসজিদের টয়লেট। টয়লেটের মধ্যে আবার দেখি ভিআইপি টয়লেট লেখা আছে। বেশ কয়েকটা টয়লেট করছে ভিআইপি। মসজিদের ভিতরে বাইরে ঘুরে বেড়ানোর পর আমরা আমাদের দুপুরের লাঞ্চটা মসজিদের সামনেই বেশ কিছু হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলি সেগুলো ছিল। আমরা সেখানে যে সাদা ভাত, মুরগির মাংস এবং মাছ ভর্তা নিয়েছিলাম, সাথে ছিল লেবু এবং সালাদ। দুপুরের লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল, অতটা বেশি মজাও ছিল না খাবারগুলো। তো আমরা লাঞ্চ করে আমরা এখান থেকে চলে যাই। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাই। ওভারঅল আমার এই এলাকা এবং মসজিদটা খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।